কাছে কি বর চাইছিলেন? অবিবেকী ব্যক্তি, বিষয়ী ব্যক্তি, যেমন সব সময় বিষয়ের চিন্তা করে। হে নৃসিংহদেব, তুমি আমাকে সেই বর দাও, আমি যেন শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে সব সময় তোমাকে স্মরণ করতে পারি, সব সময় স্মরণ করতে পারি, বিপদে আপদে সম্পদে সব সময় স্মরণ করতে পারি। বল্লভ কৃষ্ণ স্মরণ করতে করতে হরিকার করে চাপবেন, হরিকার করে যখন চাপবেন অগ্নিতে, হরিকা পুড়ে শেষ, আর বল্লভ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে পেরেছিলেন বল্লভ। অগ্নি এতটুকু চার অঙ্গ স্পর্শ করতে পারল না, যেমন কার অক্ষত দেহ। দেবতাগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন, হরিকা দহন সেই জন্য দেখেন আগের দিন দোলোৎসব, একদিন হরিকা দহন হয়, হরিকা দহন আমরা বলি না হরিকা দহন, হোলি উৎসব, এই হোলি উৎসব থেকে, এই হরিকা দহন থেকে হোলি উৎসব চালু হয়েছে। আবার দেখি বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে ব্রজবালারা, শ্যামকুণ্ডের তীরে ব্রজবালকেরা, কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন তো সেই বংশীধ্বনি শুনে, সংকেত শুনে ব্রজবালারা বেরিয়েছেন, ব্রজবালারা এসেছেন কত বাদ্যযন্ত্র নিয়ে কীর্তন করতে করতে আসছে। এক পাশে রাধাকুণ্ডের তীরে ব্রজবালারা যত গোপী, আর শ্যামকুণ্ডের তীরে যত গোপেরা কীর্তন করছে, আবির ছোড়াছুড়ি করছেন কত নিত্য আনন্দে মাতোয়ারা। এমন সময় এসেছে একটা অসুর, এই অসুরটার নাম মেঘাসুর। কে পাঠিয়েছে? কংস পাঠিয়েছে। আজ তার মুক্তির দিন, গোবিন্দ চরণ স্পর্শ পেয়ে, গোবিন্দের অঙ্গ স্পর্শ পেয়ে তার মুক্তি হয়ে যাবে। এমন ভয়ঙ্কর রূপ সে ধারণ করছে না, কখনো রাক্ষস মূর্তি, কখনো দৈত্য মূর্তি, কখনো ভয়ঙ্কর হিংস্র মূর্তি ধারণ করে আসছে, বিরাট হা মুখ করে আসছে। এখনই যখন ব্রজ বালককে গিলে খায়, এখনই বোধ হয় ব্রজ গোপীগণকে গিলে খায় এমনি করে আসছে। তখন ব্রজ বালকেরা, ব্রজ বালিকারা, হে গোবিন্দ রক্ষা করো, যখনই বিপদ এসেছে বৃন্দাবনে তখনই তুমি রক্ষা করো, যে অগ্রসর হয়েছে আমাদের কাছে, রক্ষা করো এই অসুরের হাত থেকে। ভগবান জানছেন আজ তোমার মুক্তির সময়। তখন ভগবান কি করলেন, তার ছোট্ট মুখ থেকে বার করলেন, দেখুন এমন অগ্নি উদ্গিরণ করলেন না যেন গোটা বৃন্দাবনটা পুড়ে যাবে, এমন সবাই ভাবছে বৃন্দাবনে আগুন লেগেছে, অনর্গল আগুন বেরিয়েছে, অনর্গল আগুন বেরিয়ে চলেছে। মেঘাসুর পুড়ে ছাই হয়ে গেল, মেঘাসুর পুড়ে ছাই হয়ে গেল। পরমানন্দে ব্রজ বালকেরা, ব্রজ বালিকারা কীর্তন করতে শুরু করলেন। পরের দিন পূর্ণিমাতে বংশী বটে আরম্ভ হলো হোলি খেলা, রং ছোড়াছুড়ি খেলা আরম্ভ হলো। গোবিন্দকে নির্জনে পেয়ে ব্রজবালারা আবির মাখালেন, ব্রজ বালকেরা ব্রজ বালিকার দিকে আবির ছিটালেন। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে, একলা পেয়েছি তোমায় ধুবনে। ব্রজগোপীগণের আনন্দের সীমা নয়, পরম আনন্দে তারা যে গোবিন্দ তাদের একান্ত প্রিয় সেই গোবিন্দকে কাছে পেয়েছেন, তাদের আনন্দের সীমা নাই। রাধা গোবিন্দকে একসঙ্গে দুলিয়ে দিয়েছেন দোলনায়, নিধুবনে মাধব দোলে বহু রঙ্গে, ব্রজবনী তা ফাগু দেয় শ্যাম রঙ্গে। রাধা গোবিন্দ দুলাচ্ছেন তো, ব্রজবনী তারা, ব্রজ বালকেরা, ব্রজ বালিকারা কি করছেন, রাধা গোবিন্দকে, রাধা গোবিন্দকে আবির ছেড়াচ্ছেন, ফাগু দিচ্ছেন। ব্রজবনী তা ফাগু দেয় শ্যাম অঙ্গে, কানু ফাগু দে বল সুন্দরী অঙ্গে,
মুখ মুরল ধ্বনি করি কত ভাঙ্গি। এবার গোবিন্দ কি করছেন, আবির নিয়ে রাধারানী মুখে ছেটাচ্ছেন, রাধারানী তখন মুখটা সরিয়ে নিচ্ছেন, চোখটি অন্ধে যাবে তো, রাধারানী মুখটি সরিয়ে নিচ্ছেন। মুখ মুরল ধ্বনি করি কত ভাঙ্গি, কত রঙ্গভঙ্গি করে মুক্তি সরিয়ে নিচ্ছেন, কিন্তু চেয়ে আছেন কোন দিকে, মুখ মুরল ধ্বনি করি কত ভঙ্গি, আজি কত ভঙ্গি করে হে রে হে, আর নয়নে চেয়ে চেয়ে কত ভঙ্গি করে হে রে হে। আর নয়নে চেয়ে আছেন কার দিকে, প্রাণনাথের বদন পানে চেয়ে, আর নয়নে চেয়ে চেয়ে কত ভঙ্গি করে রে, প্রাণনাথের বদনে পানে আর নয়নে চেয়ে চেয়ে কত ভঙ্গি করে রে। চোখ মুখটা ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু আর নয়নে গোবিন্দ বদন এক মুহূর্ত না দেখে থাকতে পারেন না রাধারানী, এক মুহূর্ত পলকে পলায় গণি। গোবিন্দ বদন দর্শন করতে করতে বিধাতাকে কি বলতেন, বিধাতা যে হেরিবে কৃষ্ণানন তার করে হে দুনায়ন, বিধি হইয়া হেন অবিচার মোর বল যদি ধর, কোটি আঁখি তাহার কর তবে জানি যোগ্য সৃষ্টি তার। কৃষ্ণ দেখবার জন্যে দুটি নয়ন যথেষ্ট নয়, জগতে রূপ দেখবার জন্যে দুটি নয়ন যথেষ্ট। বিধাতা তুমি যোগ্য সৃষ্টি জানো না, দুটো নয়ন দিয়েছ আবার তাতে পলক দিয়েছ, তুমি জড়, তোমার বুদ্ধি নাই। তাই তারা কি করতেন, বিধাতাকে অভিশাপ দিতেন, পক্ষমকৃতং বিধাতারং স্বপন্তি। পক্ষে অর্থাৎ নয়নের পলক নির্মাতা বিধাতাকে তারা ধিক্কার জানাতেন। ব্রজবনী তা ফাগু দেয় শ্যাম অঙ্গে, ফাগুর